জুড়ে পরিযায়ী শ্রমিকদের অসহায়তার ছবি বারবার ফুটে উঠেছে সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় লকডাউনের ফলে কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক কাজ বন্ধ অথচ বাড়িও ফিরতে পারছেন না তারা দেশ জুড়ে চরম সংকটের মুখে এই শ্রমিকরা তার মধ্যেই বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ যাতে আরও সমস্যায় পড়েছেন এই অসহায় মানুষগুলি না আছে খাবার না আছে বাসস্থান না আছে কাজ বুধবার এমনই কয়েকজন শ্রমিকের হৃদয় বিদারক ছবি এলো সামনে এই ঘটনা ঘটেছে দিল্লির যমুনা নদীর তীরে নিগামবোধ ঘাটের অন্ত্যেষ্টির পরে ঘাটের আবর্জনার স্তূপে ফেলে দেওয়া কলা খুঁটে খাচ্ছেন বেশ কিছু শ্রমিক আবর্জনার স্তূপ থেকে তুলনামূলক ভালো কলাগুলি বেছে বেছে তুলে রাখছেন উত্তরপ্রদেশের আলিগড় থেকে আসা এক ব্যক্তি বলেন আমরা রোজ খেতে পাচ্ছি না তাই আরও কঠিন সময়ের জন্য এগুলো জমিয়ে রাখছি